হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা আইটিআই করছো এবং যারা বিশেষ করে ইলেকট্রিশিয়ান ট্রেডের উপর আইটিআই করছো তাদের উপর আজকের ভিডিওটি। তো ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমাদের যে একটা ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার রয়েছে অ্যালাইড ট্রেডস, সেই অ্যালাইড ট্রেডস থেকে আমি তোমাদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো আর কোনো কথা নয়, চলে যাচ্ছি সরাসরি আজকের মূল ভিডিওতে। তো আজকের মূল ভিডিওর প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। প্রথম প্রশ্ন বলেছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সফট হ্যামার। তাহলে এর উত্তর কী হবে? দেয়ার আর থ্রি টাইপস অফ সফট হ্যামার। এক নম্বর হচ্ছে র হাইট হ্যামার, দু নম্বর হচ্ছে ম্যালেট হ্যামার, তিন নম্বর হচ্ছে নাইলন হ্যামার। ওকে, তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সফট হ্যামার আমরা পেলাম কি নামগুলো? একটা হচ্ছে র হাইট হ্যামার, তারপরে হচ্ছে ম্যালেট হ্যামার, তারপরে হচ্ছে নাইলন হ্যামার। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্ন, দু নম্বর প্রশ্ন। হোয়্যার ইজ দ্য জেনি ক্যালিপার ইউজড, অর্থাৎ জেনি ক্যালিপার কোথায় ইউজ করা হয়? তাহলে ইট ইজ ইউজ টু ক্যালকুলেট রাউন্ড জব সেন্টার অ্যান্ড ড্রয়িং প্যারালেল লাইন্স। তাহলে উত্তরটা কী হলো? জেনি ক্যালিপার ইজ ইউজ টু ক্যালকুলেট রাউন্ড জব সেন্টার অ্যান্ড ড্রয়িং প্যারালেল লাইন্স। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্ন, হাউ ডাজ জেনি ক্যালিপার মেজার। তাহলে এর উত্তর কী হবে? লাইক আদার ক্যালিপার ইট ইজ অলসো মেজার ফ্রম সেন্টার অফ লেগ অ্যান্ড রাইভেট পয়েন্ট। তাহলে লাইক আদার ক্যালিপার অন্যান্য ক্যালিপারের মতো ইট ইজ অলসো মেজার ফ্রম সেন্টার অফ লেগ অ্যান্ড রাইভেট পয়েন্ট। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্ন, চার নম্বর প্রশ্ন। হোয়াট মেটাল ইজ ইউজড ফর মেকিং ডিভাইডার, অর্থাৎ ডিভাইডার তৈরি করতে কোন মেটাল ব্যবহার করা হয়? তাহলে উত্তর কী হবে? উত্তর হবে তোমার হাই কার্বন স্টিল আর কার্বন স্টিল। তাহলে আমরা বলবো হাই কার্বন স্টিল আর কার্বন স্টিল ইজ ইউজড ফর মেকিং ডিভাইডার। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ ট্রামেল, অর্থাৎ ট্রামেল কী? তাহলে পাঁচ নম্বর এটি প্রশ্ন, তাহলে এর উত্তরটা কী হবে? ইট ইজ ইউজড ফর মেকিং বিগ সাইজ অফ সার্কেল অর আর্চ এটসেট্রা। ইট ইজ অ্যাভেলেবল ইন 15-50 সেন্টিমিটার সাইজেস। ইট হ্যাজ ওয়ান বিম উইথ টু স্লিডিং হেডস ওভার ইট অ্যান্ড ফর ফিক্সিং দিস ক্ল্যাম্পিং নাটস আর অ্যাটাচড। সাম ট্রামেল হ্যাজ ওয়ান স্লিডিং হেড উইথ ফাইন অ্যাডজাস্টিং হেড অ্যান্ড আদার অ্যাটাচমেন্ট। ওকে, তাহলে আমরা কী জানলাম? হোয়াট ইজ ট্রামেল? ইট ইজ ইউজড ফর মেকিং বা মার্কিং বিগ সাইজ অফ সার্কেল অর আর্চ এটসেট্রা। ইট ইজ অ্যাভেলেবল ইন 15-50 সেন্টিমিটার সাইজেস। ইট হ্যাজ ওয়ান বিম উইথ টু স্লিডিং হেডস ওভার ইট অ্যান্ড ফর ফিক্সিং দিচ ক্ল্যাম্পিং নাটস আর অ্যাটাচড। সাম ট্রামেল হ্যাজ ওয়ান স্লিডিং হেড উইথ ফাইন অ্যাডজাস্টিং হেড অ্যান্ড আদার অ্যাটাচমেন্ট। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্ন, ছ নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি বলেছি হোয়াট আর দ্য মেন টাইপস অফ ফাইল অ্যাকর্ডিং টু ইটস শেপ। তাহলে এখানে উত্তর কী হবে? ইট হ্যাজ সেভেন টাইপস, এখানে সাত ধরনের ফাইল রয়েছে, সেভেন টাইপস। তাহলে এক নম্বরে কী রয়েছে? ফ্ল্যাট ফাইল, দু নম্বরে রয়েছে হ্যান্ড ফাইল, তিন নম্বরে ট্রায়াঙ্গুলার ফাইল, চার নম্বরে হচ্ছে স্কোয়ার ফাইল, তারপরে রয়েছে হাফ রাউন্ড ফাইল, তারপরে রয়েছে রাউন্ড ফাইল, তারপরে রয়েছে নাইফ এজ ফাইল। তাহলে এই যে টোটাল সাতটা ফাইল রয়েছে। ওকে, তারপরে চলে যাবো পরের প্রশ্ন, হোয়াট ইজ সেকেন্ড নেম অফ হ্যান্ড ফাইল। তাহলে হ্যান্ড ফাইলের আরেকটা নাম রয়েছে, সেই নামটা কী? তাহলে ইটস অ্যানাদার নেম ইজ সেভ এজ ফাইল। তাহলে হ্যান্ড ফাইলের অপর নাম হচ্ছে সেভ এজ ফাইল। ওকে, হোয়াট ইজ গ্রেট, গ্রেট কী? তাহলে এর উত্তর কী হবে? দ্য ডিস্টেন্স বিটুইন টিথ লাইন্স অর ডিস্টেন্স বিটুইন টু টিথ ইজ নোন অ্যাজ গ্রেট অফ ফাইল। অর্থাৎ একটা ফাইলের গ্রেড বলতে কী বোঝায়? তাহলে আমরা কী বলবো? দ্য ডিস্টেন্স বিটুইন টিথ লাইন্স অর ডিস্টেন্স বিটুইন টু টিথ ইজ নোন অ্যাজ গ্রেড অফ ফাইল। ওকে, পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ ফিলিং, অর্থাৎ ফিলিংটা কী? তাহলে কী বলছে? ইট ইজ এ প্রসেস টু কাট মেটাল বাই ফাইল অবজার্ভ ডিউরিং ফিলিং। ওকে, তাহলে ইট ইজ এ প্রসেস টু কাট মেটাল বাই ফাইল অবজার্ভ ডিউরিং ফিলিং। ওকে, হাউ মেনি টাইপস অফ চিজেল আর দেয়ার্স? ইট হ্যাজ টু মেন টাইপস, অর্থাৎ দেয়ার আর টু টাইপস অফ চিজেল। এক নম্বর হচ্ছে হট চিজেল, দু নম্বর হচ্ছে কোল্ড চিজেল। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্ন, হাউ মেনি টাইপস অফ ড্রিল মেশিনস আর দেয়ার? তাহলে দেয়ার আর টু টাইপস অফ ড্রিল মেশিনস। নাম্বার ওয়ান কি? পোর্টেবল ড্রিলিং মেশিন, নাম্বার টু হচ্ছে ফিক্সড ড্রিলিং মেশিন। ওকে,
পরের প্রশ্ন, রাইট শর্ট নোট, রাইট এ শর্ট নোট অন নিউমেট্রিক ড্রিলিং মেশিন, অর্থাৎ নিউমেট্রিক ড্রিলিং মেশিন সম্পর্কে একটা শর্ট নোট লিখতে বলেছে। তাহলে নিউমেট্রিক ড্রিলিং মেশিন কী? তাহলে আমরা বলবো যে ইট ইজ অপারেটেড বাই এয়ার প্রেসার অ্যান্ড ইজ মোস্টলি ইউজড ফর সিপ রিপেয়ার বিকজ ইলেকট্রিক মেশিন ক্যান নট ওয়ার্ক অন ওয়াটার। ইট ইজ অলসো ইউজড হোয়ার ইলেকট্রিসিটি ইজ নট অ্যাভেলেবল। তাহলে কী বললাম যে নিউমেটিক ড্রিলিং মেশিন যেটা হচ্ছে এয়ার প্রেসারের যারা অপারেট করা হয় ইজ মোস্টলি ইউজ ফর শিপ রিপেয়ার, যেটা জাহাজ সারানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, কেন? কারণ জলের মধ্যে ইলেকট্রিক মেশিন কার্যকর হয় না, জলের মধ্যে কী হয় না, ইলেকট্রিক মেশিন কার্যকর হয় না। ওকে, এবং সাতসঙ্গে কী বলেছে, ইট ইজ অলসো ইউজড হোয়ার ইলেকট্রিসিটি ইজ নট অ্যাভেলেবল, এটা ব্যবহার করা হয় যেখানে ইলেকট্রিসিটি থাকে না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ওই প্রশ্নটির উত্তর যে নিউমেট্রিক ড্রিলিং মেশিন সম্পর্কে টিকা লেখো। ওকে, তারপরে কী বলছে, হোয়াট ইজ লিস্ট কাউন্ট অফ মাইক্রোমিটার, তাহলে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কী? তাহলে ম্যাট্রিক সিস্টেমে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 mm, মানে 0.01 mm, আর ব্রিটিশ সিস্টেমে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হচ্ছে তোমার 0.001 inch। ওকে, পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ মাইক্রোমিটার, মাইক্রোমিটারের প্রিন্সিপাল কী? তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ মাইক্রোমিটার, ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ স্ক্রু থ্রেড পিচ অ্যান্ড ওয়ার্কস লাইক নাট অ্যান্ড বোল্ট, দেয়ার ফোর ইট ইজ কল্ড স্ক্রু গজ। ওকে, পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ মিন্ড বাই ভার্নিয়ার প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, তাহলে এখানে উত্তর কী হবে, দ্য প্রিসিশন ইনস্ট্রুমেন্ট হুইচ হ্যাজ ওয়ান মেন স্কেল অ্যান্ড ভার্নিয়ার স্কেল অ্যান্ড ইউজ টু মেজার জব লেআউট এটসেট্রা। ওকে, তাহলে হোয়াট ইজ মিন বাই ভার্নিয়ার প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, তাহলে দ্য প্রিসিশন ইনস্ট্রুমেন্ট হুইচ হ্যাজ ওয়ান মেন স্কেল অ্যান্ড ভার্নিয়ার স্কেল অ্যান্ড ইউজ টু মেজার জব লেআউট এটসেট্রা। ওকে, পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ভার্নিয়ার স্কেল, তাহলে এর উত্তর কী হবে, তাহলে ভার্নিয়ার স্কেলের অ্যাডভান্টেজ কী, ইট ইজ ইউজ টু ইনক্রিজ দ্য অ্যাকুরেসি অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট, তাহলে ইট ইজ ইউজ টু ইনক্রিজ দ্য অ্যাকুরেসি অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ডিফাইন ভার্নিয়ার ক্যালিপার, ইট ইজ এ প্রিসিশন ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইউজ টু মেজার আউটার অ্যান্ড ইনার ডেপথ এটসেট্রা অফ এনি জব, দ্য অ্যাকুরেসি ইন ম্যাট্রিক সিস্টেম ইজ 0.02 mm অ্যান্ড ইন ব্রিটিশ সিস্টেম 0.001 inches। ওকে, তাহলে ডিফাইন ভার্নিয়ার ক্যালিপার, তাহলে ওর উত্তর কী হচ্ছে, ইট ইজ এ প্রিসিশন ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইউজ টু মেজার আউটার অ্যান্ড ইনার ডেপথ এটসেট্রা অফ এনি জব, দ্য অ্যাকুরেসি ইন ম্যাট্রিক সিস্টেম ইজ 0.02 mm অ্যান্ড ইন ব্রিটিশ সিস্টেম 0.01 inch। ওকে, পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ডায়াল ক্যালিপার, তাহলে এর উত্তর কী হবে, ইটস প্রিন্সিপাল ইজ বেসড অন র্যাক অ্যান্ড পিনিয়ন লাইক ডায়াল ইন্ডিকেটর, লাইক ডায়াল ইন্ডিকেটর। চলে যাব পরবর্তী প্রশ্ন, পরবর্তী যে প্রশ্নটি বলেছে আমাদের যে হোয়াট ইজ মেটাল, অর্থাৎ মেটাল কী বা ধাতু কী, তাহলে উত্তর কী হবে বন্ধুরা, মেটাল ইজ এ মিনারেল, মেটাল হচ্ছে একটা মিনারেল, অল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ডিপেন্ড আপন দিস, তাহলে কী বলছে, অল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ডিপেন্ড আপন দিস, দ্যাট ইজ, এই যে ছোটো হাতের ই আর স্টপ দিয়ে, ছোটো হাতের আই আর স্টপ দিয়ে ই, এটাকে বলে দ্যাট ইজ, অল বিগ অর স্মল মেশিনস অ্যান্ড দে আর পার্টস আর যে মেড অফ, যে দে আর পার্টস আর মেড অফ যে মেটাল, লাইক যে শিপস, যে এরোপ্লেনস, মেশিনস অ্যান্ড নিডেল এটসেট্রা। তাহলে কী বললাম, মেটাল ইজ এ মিনারেল, অল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ডিপেন্ড আপন দিস, দ্যাট ইজ অল বিগ অর স্মল মেশিনস অ্যান্ড দে আর পার্টস আর মেড অফ মেটাল, লাইক শিপ, এরোপ্লেন, মেশিন অ্যান্ড নিডেল এটসেট্রা। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ মেটাল, মেটালের প্রপার্টিজ কী রয়েছে, তাহলে এভরি মেটাল হ্যাজ ফলোয়িং প্রপার্টিজ, একটা হচ্ছে তার ফিজিক্যাল প্রপার্টিজ রয়েছে, আরেকটা তার মেকানিক্যাল প্রপার্টি রয়েছে, অ্যান্ড অলসো আরেকটা কী প্রপার্টিজ রয়েছে, কেমিক্যাল প্রপার্টিজ রয়েছে। তাহলে একটা মেটালের তিনটা প্রপার্টিজ রয়েছে, তার ফিজিক্যাল প্রপার্টিজ, তার মেকানিক্যাল প্রপার্টিজ, তার কেমিক্যাল প্রপার্টিজ। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্ন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অ্যালয় ফর্মেশন, অ্যালয় ফর্মেশন কী, তাহলে হোয়েন টু অর মোর দ্যান টু মেটালস আর কম্বাইন্ড দেন ইট ইজ কল্ড অ্যালয়, তাহলে কী বলছে, হোয়েন টু অর মোর দ্যান টু মেটালস আর কম্বাইন্ড আচ্ছা দেন ইট ইজ কল্ড অ্যালয়, অর্থাৎ যখন দুটো কিংবা দুটোর বেশি মেটালকে একসঙ্গে যোগ করা হয় সেটাকে আমরা বলি অ্যালয় বলি, অ্যান্ড প্রসেস ইজ কল্ড অ্যালয় ফর্মেশন, এবং দিস প্রসেস ইজ কল্ড অ্যালয় ফর্মেশন, অর্থাৎ যে পদ্ধতিতে দুটো কিংবা তিনটে মেটাল তাদেরকে কী করা হয়, একত্র করা হয়, তাকে আমরা বলবো অ্যালয় ফর্মেশন। এই যে ইজি এর মানে হচ্ছে ফর এক্সাম্পল মিক্সিং অফ জিঙ্ক অ্যান্ড কপার যে প্রিপেয়ার্স ব্রাস, অর্থাৎ কী বলছে
মিক্সিং অফ জিং অ্যান্ড কপার প্রিপেয়ার্স ব্রাশ, অর্থাৎ জিং এবং কপারের মিশ্রণে ব্রাশ তৈরি করা হয়। তাহলে অ্যালয় ফর্মেশনটা মোটামুটি বোঝা গেল। চলে যাবো পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউজ অফ ব্লাস্ট ফার্নেস, হোয়াট ইজ দ্য ইউজ অফ ব্লাস্ট ফার্নেস। তাহলে এর উত্তর কী হবে, ইট ইজ ইউজ টু মেক পিগ আয়রন, অর্থাৎ ব্লাস্ট ফার্নেস কী কাজে ব্যবহার করা হয়, ইট ইজ ইউজ টু মেক পিগ আয়রন, এটা হচ্ছে পিগ আয়রন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ মিন বাই ফেরাস মেটাল, অর্থাৎ ফেরাস মেটাল বলতে কী বোঝানো হয়। তাহলে দ্য মেটাল হ্যাভিং আয়রন কন্টেন্টস ইজ কল্ড ফেরাস মেটাল, অর্থাৎ যে মেটালের মধ্যে আয়রন কন্টেন্ট রয়েছে, লোহা রয়েছে, তাকে আমরা বলবো ফেরাস মেটাল। হোয়াট ইজ মিন বাই নন ফেরাস মেটাল, তাহলে এর উত্তর কী হবে, দ্য মেটাল উইদাউট আয়রন কন্টেন্টস ইজ কল্ড নন ফেরাস মেটাল, দ্য মেটাল উইদাউট উইদাউট আয়রন কন্টেন্টস ইজ কল্ড নন ফেরাস মেটাল। হোয়াট ইজ স্টিল, তাহলে আয়রন কম্বাইন্স উইথ কার্বন ইজ কল্ড স্টিল, আয়রন কম্বাইন্স উইথ আয়রন, তাহলে কী বলছে, আয়রন কম্বাইন্স উইথ কার্বন ইজ কল্ড স্টিল। ওকে, পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ভ্যালু ইন মিল স্টিল, তাহলে উত্তর কী হবে, ইট হ্যাড 0.15% কার্বন। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ভ্যালু ইন মিল স্টিল, এখানে উত্তর কী হবে, ইট হ্যাজ 0.15% কার্বন। হোয়াট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন, তাহলে রফ্ট আয়রন হ্যাভিং 99.8% পিওর আয়রন। ওকে, পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই থ্রেডিং, থ্রেডিং বলতে কী বোঝানো হয়। তাহলে মেকিং অফ রিভলভিং অ্যান্ড বেন্ডিং ফরওয়ার্ড ইন ইকুয়াল গ্রুপস অন এক্সটার্নাল অর ইন্টারনাল সারফেস অর এক্সটার্নাল অর ইন্টারনাল সারফেস অফ এনি সার্কুলার জব ইজ কল্ড থ্রেডিং, লাইক এক্সটার্নাল থ্রেডস বোল্ট স্টার্ট এটসেট্রা অ্যান্ড ইন্টারনাল থ্রেডস নাট এটসেট্রা। তাহলে কী বললাম, মেকিং অফ রিভলভিং অ্যান্ড বেন্ডিং ফরওয়ার্ডস ইন ইকুয়াল গ্রুপস অন এক্সটার্নাল অর ইন্টারনাল সারফেস অফ এনি সার্কুলার জব ইজ কল্ড থ্রেডিং, লাইক এক্সটার্নাল থ্রেডস বোল্ট স্টার্ট এটসেট্রা অ্যান্ড ইন্টারনাল নাট এটসেট্রা। পরের প্রশ্ন, হোয়াট ইজ মিন বাই পিচ, অর্থাৎ পিচ বলতে কী বোঝায়, হোয়াট ইজ মিন বাই পিচ, তাহলে এখানে উত্তর কী হবে, দ্য ডিস্টেন্স কভার্ড বাই ওয়ান অ্যাজ কমপ্লিট রেভলিউশন বাই নাট অর বোল্ট ইট কল্ড লেড। তাহলে কী বললাম, দ্য ডিস্টেন্স কভার্ড বাই ওয়ান কমপ্লিট রেভলিউশন বাই নাট অর বোল্ট ইজ কল্ড লেড। ওকে, পরের প্রশ্ন যেটা রয়েছে, হোয়াট ইজ ওয়াশার, ওয়াশার কী, তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে, আচ্ছা, ইট ইজ রাউন্ড স্ট্রিপ উইথ হোল অ্যান্ড প্লেসড বিলো দ্য নাট ডিউরিং টাইটেনিং অফ এনি পার্ট উইথ নাট, দেয়ার আর মেনি টাইপস অফ ওয়াশার্স, প্লেন ওয়াশার্স, লকিং ওয়াশার্স, স্প্রিং ওয়াশার্স। ওকে, তাহলে কী বললাম, ওয়াশারের সংজ্ঞাতে কী বললাম, আচ্ছা, ইট ইজ রাউন্ড স্ট্রিপ উইথ হোল অ্যান্ড প্লেসড বিলো দ্য নাট ডিউরিং টাইটেনিং অফ এনি পার্ট উইথ নাট, দেয়ার আর মেনি টাইপস অফ ওয়াশার্স, প্লেন ওয়াশার্স, তারপর হচ্ছে লকিং ওয়াশার্স, আর তার সঙ্গে কী রয়েছে, স্প্রিং ওয়াশার্স রয়েছে। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, হাউ মেনি টাইপস অফ ফ্যাস্টেনিং আর দেয়ার, তাহলে দেয়ার আর থ্রি টাইপস অফ ফ্যাস্টেনিং, একটা হচ্ছে টেম্পোরারি ফ্যাস্টেনিং, আর একটা রয়েছে সেমি পারমানেন্ট ফ্যাস্টেনিং, আর একটা কী রয়েছে, পারমানেন্ট ফ্যাস্টেনিং। ওকে, পরের প্রশ্ন, হোয়্যার ইজ হুক বোল্ট ইউজ, অর্থাৎ হুক বোল্ট কোথায় ইউজ করা হয়। তাহলে টু লিফট দ্য মেশিনস, অর্থাৎ হুক বোল্ট ইজ ইউজ টু লিফট দ্য মেশিন, অর্থাৎ হুক বোল্ট ইউজ করা হয় টু লিফট দ্য মেশিনস, কোনো মেশিনসকে তুলতে। ওকে, তারপরে কী বলেছে, তারপরে বলেছে হাউ মেনি টাইপস অফ নাটস আর দেয়ার অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশান, অর্থাৎ কনস্ট্রাকশান অনুসারে দেয়ার আর 10 types অফ নাটস, সেখানে 10 রকমের নাটস রয়েছে, যেগুলো দেখো পরপর বলা আছে, হেক্সাগোনাল নাট, স্কোয়ার নাট, ক্যাপ নাট, ফ্ল্যাঙ্ক নাট, ডোম নাট, ক্যাপস্টেন নাট, রিং নাট, থাম নাট, উইং নাট, এগুলো প্রত্যেকটা নাটের নাম বললাম, 10টা টোটাল নাট রয়েছে। ওকে, তারপরে কী বলেছে, দেখো হুইচ ইজ দ্য মেটাল ইউজ টু মেক স্প্রিং ওয়াশার, তাহলে কোন মেটাল স্প্রিং ওয়াশার তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে, মুট অফ স্টিল দে আর টেম্পারেট, অর্থাৎ এটা হচ্ছে কী করা হয়, তোমার স্প্রিং ওয়াশার তৈরি করতে ব্যবহার করা হয়। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের ইলেকট্রিশিয়ান যাদের ট্রেড তাদের জন্য এই ভিডিওটি বেসিক্যালি অ্যালাই ট্রেডস বলে যে চ্যাপ্টারটি তোমাদের রয়েছে ফার্স্ট ইয়ারে, সেই চ্যাপ্টার থেকে এই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। কারণ তুমি যদি আমার এই ভিডিওগুলো শেয়ার করো তাহলে
পারে কিন্তু তোমার সাথে সাথে তোমার বন্ধুরও উপকার হতে পারে। এবং সবশেষে বলা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে করে আমার এই চ্যানেল থেকে তোমরা আরও এই ধরনের ভিডিও আজ খুব সহজেই সবার আগে পেয়ে যেতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, দেখা হবে পরের ভিডিওতে।